রয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রাণ পুরুষ মলয়বিদ মহাশয়ের সঙ্গে। স্যার, আমরা প্রথমেই জানতে চাইছি যে আপনার ছোট থেকে বড় হয়ে ওঠার পথে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার অ্যাসপিরেশন আপনি কিভাবে পেলেন? কোভিড থেকে মূলত আমরা কাজ করতাম প্রথম দিকে কলেজ কলেজ পরে আইটিআই পলিটেকনিক এগুলো না করি 2010। তারপর আমরা স্কিলে চলে যাই, 3 বছর আগে থেকে আমরা স্কিলে কাজ করি। অলওভার ইন্ডিয়াতে 100টির মতো স্কিল সেন্টার আমি চালাতাম। কারণ আমার এখানে যেটা উপলব্ধি হয়েছে এডুকেশনের জায়গাটায় তার ঘাটতি নেই, কিন্তু কর্মীর জায়গাটা ঘাটতি আছে। এই এডুকেশন আর কর্মীর মধ্যে যে গ্যাপটা, ওই গ্যাপটা পূরণ করতে পারে একমাত্র স্কিল। আপনারা সকলেই জানেন চীন বেশ কিছুদিন আগে ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দিয়েছে এবং স্কিল সেন্টার গুলো চালু করেছে। তার মেন কারণ নলেজের ঘাটতি কিছু নেই, কিন্তু স্কিলের ঘাটতি ছিল, তাই চীন আজকে চীনের জায়গায় এসেছে। একই ভাবে ধরুন না, একটা ফিজিক্স অনার্স করেছে সে সূর্যের দূরত্ব মানতে পারে, ক্ষেত্র তো নেই, গবেষণা করছে সেটি, তাহলে ওই নলেজটা তার কোন দাম নেই, আক্ষরিক পয়সা রাখতে পারবে বা মানুষের কাজে লাগাতে। কিন্তু সে যদি সার্ভে জানে, সে যদি আপনার এই জাস্ট ক্যামেরাটা চালাতে জানে, সে দোন চালাতে জানে, সে কিন্তু জীবন জীবিকার একটা দিশা পাবে। এই উপলব্ধি থেকে স্কিলের সেন্টার গুলো খুব দক্ষতার আমি চালাচ্ছিলাম, ভবিষ্যৎ এলেও এলো সেন্টার গুলো বন্ধ হলো, ট্রেনিং নিয়েছিল থেমে গেল, আর যত কর্মী দেশে বিদেশে ছিল প্রত্যেকে বাইরে চলে আসতে পারতো। তাদের কর্মের জায়গায় আনায় অক্লান্ত পরিশ্রম করে 11টি নার্সিং কলেজ, 2টি প্যারামেডিকেল কলেজ, পরে এই মেডিকেল কলেজটা করা হয়েছে। মূল লক্ষ্য আমাদের স্কিলকে বা টেকনোলজিকে হেলথের সঙ্গে আরো বেশি করে যুক্ত করা। কারণ আমার এই যে ছেলেমেয়েরা ট্রেনিং নিয়েছিল প্রায় 10 হাজার, তারা কিছুটা হলো অধিকাংশই বেকার এই মুহূর্তে। তাদের স্কিল ছিল এটাকে মাল্টি স্কিল করে আমরা হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত করতে চাইছি। অল ওয়ার্ল্ডব্যাপী হেলথ সেক্টরে যতটা যুক্ত আছে সেটাকে আমরা প্রয়োগের জায়গায় আনতে চাইছি, আর যেটি নাই সেটা রিসার্চের মাধ্যমে সেটাকে একটা আবিষ্কারই বলতে পারে করে প্রয়োগের জায়গায় আনতে চাইছি। ইতিমধ্যেই আমরা শুরু করেছি ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে টেলিমেডিসিন অ্যাপস তৈরি করেছি। প্রথম গুগল মিট দিয়ে হতো, অ্যাপস এর মাধ্যমে হচ্ছে। এই টেলিমেডিসিন আমাদের এখানে ডাক্তারবাবুরা প্রায় 135 জন আছে, তেনারা 1 ঘন্টা করে প্রতিদিন রোগী দেখতে পারবেন। অল ওভার ইন্ডিয়াতে আমরা প্রায় 700 মতো ডাক্তারবাবুকে কালেকশন করেছি, যেনারা বিনা পয়সায় বাড়িতে টেলিমেডিসিন রোগী দেখবেন। এই টেলিমেডিসিন দেখতে গিয়ে আমার বেশ কিছু ছেলে মেয়ে কর্মসংস্থান হচ্ছে, এটা একটা মেন লক্ষ্য। আর পরিষেবা তো পাচ্ছে, সেটা একটা অপরচুনিটি বটে। আমরা টেলিপ্যাথোলজি শুরু করেছি। এই টেলিপ্যাথোলজির মাধ্যমে টেকনিক্যাল হ্যান্ডের ছেলেমেয়েরা একটু প্রযুক্তি শিখে
অন্তত 2000 সেন্টার আমরা করতে চাইছি, যার মধ্যে আমার টেকনিক্যাল ছেলেদের দু চারজন করে ওখানে জব হবে। একইভাবে টেলি রেডিওলজি করতে চাইছি, সেটাও 2000 সেন্টার করার টার্গেট, অল ওভার ওয়ার্ল্ড। আমি কিন্তু অল ওভার ওয়ার্ল্ড বলছি, আমার ছেলে মেয়েরা তাহলে দেশ বিদেশে কাজ করতে পারবে। স্কিল ছিল স্মার্ট স্কিল ডিজিটালাইজেশনের মধ্যে দিয়ে, এবং আমরা টেলি আয়ুষ্য করতে চাইছি, দু মাসের মধ্যেই আমাদের হবে আশা করছি। এবারে টেলি আয়ুষ্য পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে ডাক্তারবাবুরা সেটাকে কন্ট্রোল করতে পারবে এবং রুগী দেখতে পারবে। আমাদের এই টেকনিক্যাল হ্যান্ডের ছেলে নার্স এবং এখানকার যে সমস্ত ডাক্তারবাবু তাদের মাধ্যমে, এটা আমাদের বোলপুর থেকে বিরাট প্রাপ্তি। ওয়ার্ল্ডের যে কোনো ডাক্তারবাবুর ট্রিটমেন্ট আমরা এখান থেকে পাবো, অন্তত দু মাসের মধ্যে থেকে আমরা পাবো। আর যতগুলো নার্সিং হোম আছে কিছু টেকনোলজি প্রবেশ করে দিয়ে আমার ছেলে মেয়েদের জব দিতে চাইছে, এবং প্রত্যেকটি নার্সিং হোম আমাদের যিনি ইনভেস্ট করেছেন তিনি পপুলার, কিন্তু এই এলাকার সমস্ত রুগী যাতে এই বোলপুর কেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা পায় তার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা চিন্তা ভাবনা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা। পরবর্তীকালে আমাদের যেটা চিন্তা ভাবনা, রামপুরহাট রয়েছে, সেখানে মেডিকেল কলেজ রয়েছে সরকারি, আশা রাখছি সিউড়িতে দু এক বছরের মধ্যে মেডিকেল কলেজ আমরা সকলে সহায়তা করতে পারব। এই তিনটি মেডিকেল কলেজ, 11টি নার্সিং কলেজ, আরো বিভিন্ন সংস্থা বা গভর্নমেন্ট আরো 14-15টি করবে, তাহলে যে কোনো বড় রোগের ট্রিটমেন্ট জন্য আমাকে এটা কি ভেলোরের মতো হবে কি এটা কি বেঙ্গালোরের মতো হবে, আমি মানে অনেক বড় হবে। কারণ সেখানে পেশেন্ট গেলে 5000 যায়, আমাদের তাকে ডিজিটাল সিস্টেম অন্তত 1,00,000 লোকের প্রতিদিন পরিষেবা দেয়, এবং এই পরিকাঠামোটি সম্ভব সেটা এক বছরের মধ্যে আমরা আশা করছি এটা বাস্তব জায়গাটা। যেমন মেডিকেল কলেজ এক বছর আগে আমি বলতাম তেমন মেডিকেল কলেজ করবো, আমাদের 8-9 মাসে মেডিকেল কলেজ, তখন একটু কি সবারই একটা জিজ্ঞাসা ছিল কথাটা একটু জিজ্ঞাসা চিহ্ন আসবে, মানে ফ্রিকোয়েন্সি ঘাটতি হচ্ছে বা আমার আমি যেটা বলতে চাইছি জায়গাটা কি হচ্ছে। আমরা প্রতিদিন মিটিং করি, আমরা প্রতিদিন 10:30 গুগল মিটে মিটিং করি, আমরা প্রতিদিন 12টায় করি, 1টায় করি, এবং 7:30 করি, 9টায় করি। আমার প্রায় 2000 ছেলে মেয়ে এবং কর্মী এই মিটিং গুলো যুক্ত হয়। ডিজিটালাইজেশন সিস্টেমটা কি করে হেলথে আনা যাবে, কি করে এগ্রিকালচারে আনা যাবে, এবং এই সিস্টেমটা আনা শুরু হয় সুনির্দিষ্ট পড়ানোর কোন ব্যবস্থা নেই, ইউনিভার্সিটির মাধ্যমে সিলেবাস তৈরি করে পড়ানো এবং রিসার্চ সেন্টারটাকে ইউনিভার্সিটি জায়গায় নিয়ে এসে তাদের ডিগ্রি বা পিএইচডি টোটাল ডিজিটালাইজেশন আমরা ভাবছি। কারণ আমরা বুঝতে পেরেছি এই পরিষেবার মাধ্যমেই একমাত্র খুব কম সংখ্যক ডাক্তারবাবুদের নিয়ে গোটা বিশ্বে সবারই হেলথ পরিষেবা দেওয়া যাবে। আমরা বুঝতে পেরেছি ডিজিটাল মার্কেট তৈরি করে ছোট ছোট যে সমস্ত শিল্পী তাদের মালকে বিচারের দোকানে পেস্ট করে দিয়ে আমরা শুরু করেছি শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট। আপনারা দেখবেন এবং লোককে দেখার জন্য বলবেন, যত ছোট ছোট শিল্পীরা মাল তৈরি করেছিল সেই মালগুলো তেনারা মেলায় বিচতে পারেনি, মহাজনের টাকা আটকে আছে, তাদের নিজেদের টাকা আছে, ওইগুলো আমরা ডিজিটাল মার্কেটের মধ্যে রেখে পুশিং সেল হিসেবে সেল করছি। আপনি কিনুন, ভারতীয় শিল্পকে বাজার দিতে গিয়ে ওনাকে বাজার দিতে আমার পরে লাগবে, দুদিন আগে কিনছেন তো, এই করে প্রচুর টাকার মাল কিনে আমরা বিক্রি করেছি। একবার জব ফেয়ার করেছি, ট্রেড ফেয়ার করেছি, আবারও 24-25-26 আমরা জব ফেয়ার এবং ট্রেড ফেয়ার করেছি। এতে বিভিন্ন মানুষজন আসবেন, এনাদের মাল কিনবেন, এটা 3 দিন কিনবেন না, এটা এখন লাগার অনগোয়িং প্রসেস, মানুষ জেনে যাবে তাহলে সেখান থেকে কিনবে। আর আমরা একটা জব ফুট